আসসালামু রহমতুল্লাহি ওবরাকাত। মানে দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ উপস্থিত হয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে। ভিডিওটি হচ্ছে প্রতিপক্ষের উপর বিজয় লাভের তদবির, ঠিক আছে? অর্থাৎ মনে করেন আপনি এমন স্থানে আছেন, আপনি কোনো কাজ করতে চাইতেছেন কিন্তু কাজটা করতে পারতেছেন না, প্রতিপক্ষ বাধা দিতেছে, ঠিক আছে? এখন ওই প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী, আপনি যে তার মোকাবিলা করবেন সেরকম কোনো সামর্থ্য আপনার নাই, ঠিক আছে? তাহলে আপনি এই তদবির করতে পারেন। ইনশাআল্লাহ সে যদি প্রতাপশালী হয়ে থাকে তারপরেও কোনো কিছু হবে না, আপনি আপনার কাজ করতে পারবেন যদি আপনি বৈধপন্থার কোনো কাজ করার ইচ্ছা থাকে, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। আর যদি আপনার অবৈধ কোনো কাজ হয়ে থাকে, যেটা বাধা দেওয়া অবশ্যই একজন মুসলমানের দায়িত্ব, ঠিক আছে? এখন সে আপনাকে বাধা দিচ্ছে আর আপনি তেলে বেগুনে জ্বলে সাই হয়ে গেছেন আর এখন আপনি ওই আমলগুলো করবেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। অবশ্যই আপনি বৈধপন্থার হতে হবে, বৈধপন্থার কাজ হতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন, ঠিক আছে? আর যেটা করবেন এটা অবশ্যই একদিন ঠিক রেখে আমল করবেন, একে নিয়ে কোনো দুর্বলতা রাখা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রেখে আপনারা আমল করবেন, এরকম একদিন রাখবেন যে ওটার যে করতেছি অবশ্যই ওটার দ্বারা আমার শত্রু কোনো কিছু করতে পারবে না, আমি যে মিশনটা চাইতেছি আমার কাজটা হবে, এতে আমার প্রতাপশালী হোক আর যে কোনো হোক, আর ছোট শত্রু হোক আর বড় শত্রু হোক, সে কোনো কিছুই করতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহর উপর আমি ভরসা রেখে এটা করতেছি, এরকম নিয়ত আপনারা রেখে তদবির করবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন, ঠিক আছে? তো আসুন এখন আমরা তদবির জেনে নেই কীভাবে কী করতে হবে। প্রতিপক্ষের উপর জয়লাভ করার তদবির। সহজে প্রভাবশালীর হতে ইচ্ছা করিলে এবং সম্মান লাভের ইচ্ছা পোষণ করিলে ১১ বার দুরুদ শরীফ পাঠ করে পাক পবিত্র অবস্থায় নিম্নের তাবিজটি লিখে হাতের বাজুতে ধারণ করিবে, আল্লাহর রহমতে সফলতা সফল কাম হবে তাবিজটি এই। তো এটার দ্বারা মনে করেন এক তো হচ্ছে আপনি প্রতিপক্ষের উপর জয়লাভ হবেন, তারপরে আপনি সহজে প্রভাবশালী হবেন। প্রভাবশালী মানে এটা নয় যে আপনি প্রভাবশালী হয়ে গেছেন আর এখন আপনার যা ইচ্ছা তা করবেন, ওইরকম নয়। ওইরকম যদি অন্তরে থাকে যে আপনি প্রভাবশালী হয়ে আপনি মানুষদেরকে কষ্ট দিবেন, অর্থাৎ খারাপ কুমতলব আছে আপনার, ওইরকম কিন্তু হবে না। ভালোভাবে প্লি হবেন, অর্থাৎ মানুষের হেল্প বা আপনি একটু উচ্চমানের হবেন, ওইরকম হবেন ইনশাআল্লাহ। হতে করলে এবং সম্মান লাভের ইচ্ছা পোষণ করিলে ১১ বার দুরুদ শরীফ পাঠ করবেন। অবশ্যই মনে করেন আপনি সম্মানী হতে চাইতেছেন, অনেক পালা করার পর আপনার যেমন সম্মান নাই, সম্মান পাচ্ছেন না যতটুকু সম্মান পাওয়ার কথা, আপনার যদি আপনি সম্মান পাওয়ার জন্য সব কাজ করেন তাও কিন্তু হবে না। আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো কাজ করবেন ইনশাআল্লাহ, ওই রকম উসিলা করলে আপনি সম্মান পাবেন, ঠিক আছে? এখন আবার সম্মান বিস্তারের জন্য যদি আপনি শুধু হেল্প করা শুরু করেন, তাই সেটা হয়তো সম্মান পাবেন কিন্তু পরকালে কোনো কিছু পাবেন না। তো এমনভাবে যদি হেল্প করার হয় তাই যাতে করে পরকালও পান আর দুনিয়াতেও সম্মান পান, সেই ব্যবস্থা করবেন, ঠিক আছে? এক আর তৃতীয় নম্বর হচ্ছে প্রতিপক্ষের উপর আপনি জয়লাভ হবেন। তো এটার নিয়ম হচ্ছে ১১ বার আপনি দুরুদ শরীফ পাঠ করবেন, ওটা যে কোনো দুরুদ শরীফ আপনারা পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দুরুদ শরীফ দুরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন, দুরুদে ইব্রাহিম ১১ বার পাঠ করার পর ওই নকশাটা আপনারা নিজ হাতে লিখবেন। যদি এটা একদম সহজ, ওইটা অক্ষরের ওইটা সংখ্যার নকশা অবশ্যই আপনারা পারবেন, ঠিক আছে? ওইটা যদি না পারেন তাইলে অন্য কাউকে দিয়ে লেখাবেন, যে লিখবে সে ওইটা দুরুদ শরীফ পাঠ করে সে লিখতে হবে, তারপর আপনি নিজের ব্যবহার করবেন, যেরকম বলছি হাতের বাজুতে, অর্থাৎ ডান হাতের বাজুতে ব্যবহার করবেন, কারণ সব কাজ ডান দিক থেকে করা উত্তম। আপনার ডান হাতের বাজুতে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকৃত হবেন, ঠিক আছে? তো এটা যে কোনো দিন যে কোনো বারে করা যাবে, সর্বনিম্ন ২১ দিন পর্যন্ত আপনারা এটা ব্যবহার করবেন, এর উপরেও যদি ব্যবহার করেন কোনো সমস্যা নেই, ব্যবহার করবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।